আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, প্রতিশোধ নেওয়ার হুমকি দিল ইরান। রাশিয়া আবার আলোচনা শুরু করতে চায়, ছাড় দেবে না ইউক্রেন। ইউক্রেন ভূখণ্ড হারালে তা পশ্চিমের জন্য বড় আঘাত বলছে পোল্যান্ড। জানিয়ে দেব 25 মে লং মার্চের ডাক ইমরান খানের। আরো জানিয়ে দেব উল্টো পশ্চিমাদের বিরুদ্ধে সেই অভিযোগ তুললেন লোকসংক। এবং সর্বশেষ জানিয়ে দেব সেই ইস্যু নিয়ে পুতিনের ব্যঙ্গ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। প্রতিশোধ নেওয়ার হুমকি দিল ইরান। ইরানের রাজধানী তেহরানে রেভলিউশনারি গার্ডের কর্নেল সাইদ খোদাইকে গুলি করে হত্যা করা হয়। মোটরসাইকেল থেকে তাকে 5টি গুলি করা হয়। কাজ শেষ করে নিজ গাড়িতে করে বাড়ির গেটের কাছে আসার পরপরই তাকে গুলি করা হয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার হুমকি দিয়েছেন কর্নেল সাইদের হত্যার প্রতিশোধ নেবে ইরান। ইরানি হত্যাকাণ্ডকে বৈশ্বিক ঔদ্ধত্যতার অংশ হিসেবে অবহিত করেছে। বৈশ্বিক ঔদ্ধত্যতা কথাটি ইরান ব্যবহার করে যুক্তরাষ্ট্র, এর মিত্র এবং ইসরায়েলকে বোঝাতে। প্রতিশোধ নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট রাইসি বলেন, হত্যাকারীদের ধরতে অফিসারদের আমি নির্দেশ দিয়েছি, আমার কোনো সন্দেহ নেই এই মহান শহীদের রক্তের প্রতিশোধ আমরা নেবই। প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এই অপরাধে বৈশ্বিক ঔদ্ধত্যতার হাত রয়েছে। এদিকে কর্নেল সাইদকে এমন সময় হত্যা করা হলো যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তিটি নতুন করে করার জন্য আলোচনা চলছে। 2020 সালে শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহকে হত্যার পর কর্নেল সাইদের হত্যাকাণ্ডটি সবচেয়ে বড় ঘটনা। সূত্র এনডিটিভি। রাশিয়া আবারও আলোচনা শুরু করতে চায়, ছাড় দেবে না ইউক্রেন। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা আবারও শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের পদস্থ কর্মকর্তা ও রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি রোববার মস্কোয় বলেছেন, রাশিয়া আলোচনা করতে চাইলেও উদ্যোগটি ইউক্রেনকে নিতে হবে। বেলারুশের সরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেদিনস্কি বলেন, চলমান যুদ্ধের ইতি টানার ব্যাপারে আলোচনায় বসতে রাশিয়া কখনোই অনীহা দেখায়নি। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমরা সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত। বর্তমানে আলোচনা ইউক্রেনের কারণেই বন্ধ আছে এবং বল পুরোপুরি ইউক্রেনের কোর্টে রয়েছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি এবং ভিডিও লিঙ্কের মাধ্যমে আলোচনা চলমান ছিল। মস্কোর সঙ্গে আলোচনায় কিয়েভ কোনো ধরনের ছাড় দেবে না বলে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর প্রধান অ্যান্ড্রে ইয়ারমাক প্রত্যয় ব্যক্ত করার পর রাশিয়ার পক্ষ থেকে আবারও আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করা হলো। গতকাল ইয়ারমাক বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধার হলেই কেবল যুদ্ধ শেষ হবে, এ অবস্থায় আলোচনার মাধ্যমে নয় বরং যুদ্ধের ময়দানেই বিষয়টির ফয়সালা হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সূত্র পার্টস টুডে। ইউক্রেন ভূখণ্ড হারালে তা পশ্চিমের জন্য বড় আঘাত বলছে পোল্যান্ড। কোনো কারণে ইউক্রেন যদি তাদের ভূখণ্ড হারায় তাহলে তা পশ্চিমের দেশগুলোর জন্য বড় আঘাত হবে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দোদা। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা আবারও জানিয়ে প্রেসিডেন্ট দোদা ইউক্রেনের পার্লামেন্টের সদস্যদের জানান, আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে হবে, তারা যেন পূর্ণাঙ্গভাবে সেনা প্রত্যাহার করে নেয়। তিনি বলেন, ইউক্রেনের কোনো ভূখণ্ডকে উৎসর্গ করা হলে তা পশ্চিমা বিশ্বের জন্য বড় আঘাত হবে। গত 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসনের পর প্রথম বিদেশি নেতা হিসেবে সশরীরে ইউক্রেনের পার্লামেন্টে বক্তৃতায় দোদা আরো বলেন, এখন বিভিন্ন উদ্বিগ্ন কণ্ঠ হাজির হয়েছে। অনেকে বলেছেন, ইউক্রেনের উচিত পুতিনের দাবি মেনে নেওয়া, কিন্তু নিজেদের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র ইউক্রেনেরই আছে। দোদার এ সফরে ইউক্রেন ও পোল্যান্ড যৌথ সীমান্ত শুল্ক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর বিষয়ে একমত
হয়েছে তারা যৌথভাবে রেলওয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে দুই দেশের মানুষের চলাফেরা সহজ হবে এবং ইউক্রেনের পণ্য রপ্তানি বাড়বে। এর আগে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন তার দেশ দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ সেনাদের দখল করা এলাকাগুলো ছেড়ে দেওয়ার শর্তে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে রাজি নয়। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সন্তুষ্ট করতে এ ধরনের চুক্তির বিরুদ্ধে সতর্ক বার্তা দেন। রাশিয়া ইতিমধ্যে দনবাস ও মাইকোলাইভ অঞ্চলে বিমান ও কামান হামলার তীব্রতা বাড়িয়েছে। কিয়েভ মনে করছে দ্রুত ইউক্রেনের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া এ কৌশল কাজে লাগাচ্ছে। গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক টুইটার পোস্টে বলেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অটুট রেখে যুদ্ধ শেষ হতে হবে। ইউক্রেনের বেশিরভাগ শরণার্থী ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশে যাওয়ার জন্য পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়া সীমান্ত সমস্ত ব্যবহার করে। ইউক্রেনের বেশিরভাগ শরণার্থী ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশে যাওয়ার জন্য পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার সীমান্ত ব্যবহার করে। পোল্যান্ড ইতিমধ্যে 30 লাখ ইউক্রেনীয়কে দেশটিতে থাকা, কাজ করা ও সামাজিক নিরাপত্তা সুবিধা উপভোগ করার অনুমতি দিয়েছে। যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম প্রধান গম ও ভুট্টা রপ্তানিকারক দেশ ইউক্রেন প্রায় 2.5 কোটি টন শস্য রপ্তানি করতে পারেনি। এর কারণে বিশ্বে খাবারের দাম বেড়েছে। ইউক্রেনের পার্লামেন্টের একই অধিবেশনে প্রেসিডেন্ট জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টায় কোনো অসম্পূর্ণ উদ্যোগ নেওয়া উচিত নয় বলেন তিনি। দুদার সঙ্গে সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরো জানান, পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে প্রতিদিন 50 থেকে 100 জন ইউক্রেনীয় মারা যাচ্ছেন। দক্ষিণ পূর্বাঞ্চলের কৌশলগত বন্দর নগরী মারিওপোল দখলের পর রুশ বাহিনী দনবাস অঞ্চলের অন্যতম প্রধান প্রদেশ লোহানস্কের দখলের জন্য আক্রমণ চালাচ্ছে। গতকাল ইউক্রেনের জাতীয় টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম দেনিসেনকো জানান, সাইভিরে দোনেতস্ক ও লিসিচানস্ক শহরের সবচেয়ে বড় আকারের যুদ্ধ হচ্ছে। ইউগানস্কের গভর্নর শেরি গাইয়া স্থানীয় টিভি চ্যানেলকে জানান, রাশিয়া স্কোয়াডস আর্থকৌশল অবলম্বন করছে। তারা সাইভেরিয়া দোনেতস্ক শহরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যোগ করেন তিনি। ইউক্রেনের সামরিক বাহিনীর বক্তব্য জানা গেছে, সাইভেরিয়া দোনেতস্কের কাছাকাছি অঞ্চলে রুশ বাহিনীর বোমা বর্ষণ ও তীব্র যুদ্ধ অব্যাহত আছে। তারা এখনও নিকটবর্তী গ্রাম অলেকসান্দ্রিভকো দখলে নিতে পারেনি। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে তাদের বাহিনী দনবাস ও মাইকোলাইভ অঞ্চলে বিমান ও কামান হামলার মাধ্যমে ইউক্রেনের কমান্ড সেন্টার, সেনা ও গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে। যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনগুলো রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর আগে থেকেই মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউগানস্কো ও এর আশেপাশের অঞ্চলের কিছু অংশের দখল নিয়েছিল। মস্কো চায় এই অঞ্চলের বাকি অংশ দখল করে নিতে। 25 মে লং মার্চের ডাক ইমরান খানের। ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বহুল প্রতীক্ষিত এই লং মার্চ হবে 25 মে স্থানীয় সময় বেলা 3টায় শ্রীনগর হাইওয়েতে। এদিন দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করবেন ইমরান। আজ সোমবার পেশোয়ারে পিটিআই এর মূল কমিটির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা দেন ইমরান। শাহ মাহমুদ কুরেশি, মাহমুদ খান সহ দলের অন্য নেতারা এ সময়কে সাবেক প্রধানমন্ত্রীর পাশে ছিলেন, খবর জিও নিউজের। পরে টুইট করে ইমরান খান তার অনুসারীদের বলেন, লং মার্চে তিনি পুরো জাতিকে ইসলামাবাদে দেখতে চান। তিনি নিজেই পেশোয়ার থেকে শুরু হওয়া লং মার্চের নেতৃত্ব দেবেন বলে জানান। সংবাদ সম্মেলনে ইমরান নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংসদ বিলুপ্তিরও আহ্বান জানান। দেশের সেনাবাহিনীকেও নিরপেক্ষ থাকার প্রতিজ্ঞায় অটল থাকার বার্তা দেন ইমরান। ইমরান খান বলেন, সব শ্রেণী পেশার মানুষ লং মার্চে যোগ দেবেন, বিশেষ করে নারীরা। ইমরান জানান, লং মার্চের দিন যতক্ষণ প্রয়োজন হবে তিনি ইসলামাবাদে থাকবেন। ইমরান বলেন, আমরা জীবন দেব কিন্তু এই চোর তথা বিদেশি তল্পি বাহকদের দেশ শাসন করতে দেব না। নিজের দল পিটিআই কে সবসময় শান্তিপ্রিয় দল বলে অবহিত করে ইমরান বলেন, তারা সহিংসতা বা প্রচারণা পছন্দ করেন না। ইমরান বলেন, এটা রাজনীতি নয়, জিহাদ। যদি তারা লং মার্চ ঠেকানোর চেষ্টা করে সেটা হবে বেআইনি।
উল্টো পশ্চিমাদের বিরুদ্ধে সেই অভিযোগ তুললেন লুকাশেঙ্কো। রাশিয়া পুরো ইউক্রেন দখলে ব্যর্থ হওয়ায় দেশটিতে দুই ভাগে ভাগ করে একটি মস্কো নিয়ন্ত্রিত অঞ্চল তৈরি করার চেষ্টা করছে বলে এর আগে অভিযোগ করেছিলেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বোধানোভ। তবে রাশিয়া নয়, উল্টো পশ্চিমারাই ইউক্রেনকে দুই টুকরো করতে চায় বলে অভিযোগ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি টেলিভিশন বৈঠকে লুকাশেঙ্কো আরো বলেন, শেষ পর্যন্ত পশ্চিম ইউক্রেনের দখল প্রতিরোধে কিয়েভকে সাহায্য চাইতে হবে, যদিও এসব দাবির সপক্ষে প্রমাণ হাজির করতে পারেননি লুকাশেঙ্কো। প্রসঙ্গত, চলমান আগ্রাসনে প্রকাশ্য রাশিয়াকে সমর্থন জানালেও যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে নেই বলেও জানিয়েছে বেলারুশ। সেই ইস্যু নিয়ে পুতিনের ব্যঙ্গ। বিশ্বের দুরবস্থার জন্য পশ্চিমা বিশ্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষছেন। তবে পশ্চিমাদের এই অভিযোগ নিয়ে উল্টো ব্যঙ্গ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। টেলিভিশনে প্রচারিত কৃষ্ণ সাগরের সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার পরও রাশিয়ার অর্থনীতি বেশ ভালোই চলছে। এ সময় লুকাশেঙ্কো বলেন, নিষেধাজ্ঞা দুই দেশকেই নিজ নিজ উন্নয়নের দিকে নজর দেওয়ার প্রেরণা দিয়েছে। এছাড়া পশ্চিমা অভিযাত্রা তাদের অর্থনৈতিক সমস্যার কারণ সম্পর্কে বিভ্রান্ত হয়েছে বলেও জানিয়েছেন লুকাশেঙ্কো। লুকাশেঙ্কো বলেন, তাদের সত্যি ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদের নিজেদের উন্নয়নের দিকে ঠেলে দিয়েছেন। লুকাশেঙ্কোর এই কথা শুনে পুতিন হেসে মাথা নাড়ালেন। লুকাশেঙ্কো আরো বলেন, আর এই বিষয়টি নিজেদের গণমাধ্যমে তারা তাদের মতো করে অবমূল্যায়ন করেছে। নিজেদের দেশের মুদ্রাস্ফীতির স্বার্থেও তারা বলে যাচ্ছে পুতিন দায়ী, পুতিন সবকিছুর জন্য দায়ী। এ সময় পুতিন ঠোঁট চেপে মাথা নেড়ে বললেন, আমরা তাদের সঙ্গে জরুরি আলোচনা করব। লুকাশেঙ্কো হেসে বললেন, হ্যাঁ।